নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 27 জুলাই 2022 বুধবার, যে পাঁচ রাশির হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, আমি এই পাঁচ রাশির বিষয়ে আলোচনা করব। যে পাঁচ রাশির আগামীকাল এই প্রাপ্তির যোগ বিশেষভাবে সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং আপনাদের ক্ষেত্রে রাশিভিত্তিক শুভ সময় আপনাদেরকে জানাবো। কিন্তু প্রতিদিনের মতন আমি একটি কথা আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না, কারণ অনেক ইম্পর্টেন্ট তথ্য এই ভিডিওতে আমি কিন্তু দিই। অর্থাৎ এই আলোচনাটি আপনারা সম্পূর্ণরূপে শুনুন, শোনার পর আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন, তাহলে কিন্তু এই যে প্রাপ্তি আপনার কিন্তু ঘটবেই। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। এ অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল বুধবার 27 জুলাই যে পাঁচ রাশির আকর্ষিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশিগুলোর ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনার নিজস্ব দশা আপনারা দেখুন, আপনাদের কোন দশা চলছে এবং এর পাশাপাশি আপনি আপনার জন্মকুণ্ডলীটা এখনই খুলে দেখুন বা হস্তরেখাতে দেখুন, আপনার যে গ্রহটি হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ সেটি হচ্ছে রাহু গ্রহ, আপনার কেমন আছে। আপনার ক্ষেত্রে শনি গ্রহ কেমন আছে, শুক্র এবং বুধ এই চারটি গ্রহ, রাহু, শুক্র, শনি এবং বুধ যদি আপনার ন্যাকাল চার্টে যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। তবে দেখতে হবে, রাহু হচ্ছে, যেহেতু আমি বারবার বলি, এই হঠাৎ কোনো প্রাপ্তি বা হঠাৎ কিছু পাওয়া এটা সম্পূর্ণ ডিপেন্ড করে রাহুর উপর। এই জন্য রাহু কবচ অথবা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু আপনাদের ঘটবে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, তারা নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করান। আমি যে কথাগুলি বলছি আপনার সঙ্গে যদি মিলে তবেই কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে, আর যদি না মিলে আগামীকাল কিন্তু আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে না। এই পাঁচ রাশি কম হোক বেশি হোক অর্থ প্রাপ্তির যোগ কিন্তু আগামীকাল সৃষ্টি হয়েছে। আপনি 10 টাকা হলেও পাবেন, আপনি 10 লাখ হলেও পাবেন, আপনি 1 কোটি হলেও পাবেন, 10 হাজার হলেও পাবেন, 1 হাজার হলেও পাবেন, এই প্রাপ্তি কিন্তু যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি হয়েছে। কত অ্যামাউন্টের প্রাপ্তি হবে এটা যেহেতু ভাগ্যের সম্পূর্ণ খেলা, এই জন্য আপনার ভাগ্যভাবকে স্ট্রং থাকতে হবে এবং আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব এবং ধনভাব, এই ভাবগুলো যদি আপনার বলবত্তা থাকে বা কোনো শুভ গ্রহ বসে থাকে, কোনো পাপগ্রহের দৃষ্টি না থাকে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তি যোগ হবে। এবং হস্তরেখাতেও দেখতে হবে আপনার রাহুর পজিশান কেমন আছে। রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা, এই জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, এই প্রাপ্তির কিন্তু ঘটবে। যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশির হাজার লাখো কোটি মানুষ সবার কিন্তু এই প্রাপ্তি ঘটবে না। যাদের ক্ষেত্রে আগামীকাল গাঢ় যোগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির যোগটা কিন্তু সৃষ্টি কিন্তু করবে। দেখুন, প্রত্যেকে কিন্তু ধনী হতে চায়, কে না চায়, আমি ধনী হয়, কিন্তু প্রত্যেকের ভাগ্য কিন্তু সমান হয় না। তাহলে আজকে আমাদের এখানে কেউ গরিব কিন্তু থাকছে না, সবাই কিন্তু আজকে প্রচুর অর্থের কিন্তু মালিক হয়ে যেত। একটা আছে সবসময় বলি না, ঘড়ির কাঁটার মতো ভাগ্যের চাকাটাও কিন্তু ঘুরছে। আপনি যে কালকে কোটিপতি হবেন না, আপনার যে কোনো দিক থেকে যে প্রাপ্তি হবে না সেটা কেই বা বলতে পারে। তবে আমার কথা শুনে আপনি ইনভেস্টমেন্ট করছেন সেটা করবেন না, কেন, আপনার জন্মছকে যোগ থাকা দরকার। রাহু আপনার কেমন আছে, রাহু, শুক্র, শনি এবং বুধ, এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু করবে। দেখুন, বাধা প্রত্যেকেরই কম বেশি আসছে, না আসা না, অল্প কেউ অর্থপ্রাপ্তি, এই বড় অর্থপ্রাপ্তির জন্য রাহু রক্ষা কবচ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ প্রদান কিন্তু করবে। এই যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশির যে মানুষরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করেছে। অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সুযোগ কিন্তু আসে,
প্রাপ্তির যোগ কিন্তু থাকে, কোন সময় আছে, কোন বছর আছে, কোন মাস থেকে কোন, এটা একজন সঠিক দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সঠিক পথের দিশা কিন্তু দেখাতে পারে। যাদের ক্ষেত্রে হচ্ছে না তারা হতাশ হবেন না, হয়তো আপনার এখন যোগ আসেনি, এই জন্য নিজস্ব জন্মকুণ্ডলী। যারা অনলাইন কনসালটেন্সি আছেন, রাহু রক্ষা কবচ জানা নিতে চাইছেন বা হস্তরেখা বিচার বা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এবার আমি আপনাদেরকে জানাই আগামীকালের পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময়। প্রথম রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 7। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 10:56 থেকে আপনার 12:14 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে, একটি হচ্ছে আপনাদের 6 এবং একটি হচ্ছে আপনাদের 9। এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 7:21 থেকে শুরু করে 9:12 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো বিশেষভাবে প্রাপ্তি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4 এবং আরেকটি আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে আপনাদের 6। এবং আপনাদের শুভ সময় সকাল 8:39 থেকে শুরু করে 10:21 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 9। আপনাদের শুভ সময় সকাল 9:31 থেকে 10:45 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 7:45 থেকে শুরু করে আপনার 9:54 পর্যন্ত। অর্থাৎ এই যে টাইমগুলো আমি আপনাদেরকে বললাম টার্গেট নাম্বার এবং টাইম, এটা সম্পূর্ণ ইন জেনারেল, যদিও বা যদি আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির যোগ থাকে এই সময়গুলো বিশেষভাবে মেনটেন করুন এবং টার্গেট নাম্বারটা মেনটেন করুন। কিছু কিছু ক্ষেত্রে থাকে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণে গুণে, কিছু কিছু ক্ষেত্রে তিথিক্ষণটা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু ঘটাতে সাহায্য করবে। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই সিদ্ধিদাতা গণেশের নাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন। তো প্রিয় দর্শক বন্ধু, আজ এ পর্যন্তই, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি চাইছেন, আবারও বলছি, তারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন, রাহুরু কবচ অথবা রাহু রক্ষা কবচ, হস্তরেখা বিচার অথবা আপনার নিজস্ব ন্যাকাল চার্ট বিচার করার জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণ পেড সার্ভিস, ফ্রি সার্ভিস এটি নয়। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।